চলো শুরু করা যায়। গতদিন আমরা দেখেছিলাম উপাদান অনুসারে প্রাকৃতিক পরিবেশের বিভাজন, আর আজকের টপিক শুরু হচ্ছে এখান থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাকৃতিক পরিবেশকে উপাদান অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। এক, অজৈব উপাদান বা জড় উপাদান বা নন লিভিং কম্পোনেন্ট, এবং জৈব উপাদান বা সজীব উপাদান বা লিভিং কম্পোনেন্ট। আর শক্তি উপাদান আমাদের পাঠ্যপুস্তকে পড়ার বিষয় নয়। তো এই অজৈব উপাদান বা জড় উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কঠিন উপাদান, যেটা শিলামণ্ডল, তরল উপাদান হলো বায়ুমণ্ডল, এবং গ্যাসীয় উপাদানকে আমরা বলি বায়ুমণ্ডল। তো এই তিনটি ভাগের মধ্যে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কঠিন বা শিলামণ্ডল। তোমরা ফটোতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিলামণ্ডলকে কয়েকটা বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে সবার উপরে ক্রাস্ট, যেটাকে আমরা ভূত্বক বলে থাকি, তারপরে মেন্টাল, আর সবার শেষে কোর। তাহলে দেখি শিলামণ্ডল কাকে বলে। পৃথিবীর উপরিভাগের কঠিন ভূআস্তরণকে শিলামণ্ডল বলে। কঠিন ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণভাবে শিলা বা রক বলা হয়। শিলা বলতে শুধু কঠিন পাথরকে বোঝায় না, ব্যাপক অর্থে শিলা বলতে বোঝায় নরম পদার্থ সমূহ, যেমন কাঁকড় বালি থেকে অত্যন্ত কঠিন ও বিশালকায় পাথরখণ্ড বোঝায়। আবার কয়লা পিট প্রভৃতিও শিলার অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ। তো পৃথিবীর অভ্যন্তর ভাগ তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই তিনটি প্রধান অঞ্চলের প্রত্যেকটিকে ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী দুটি করে উপস্তরে ভাগ করা যায়। যেমন ভূত্বককে দুটি ভাগে ভাগ করা যায়, মহাদেশীয় ভূত্বক ও সামুদ্রিক ভূত্বক। গুরুমণ্ডলকেও দু ভাগে ভাগ করা যায়, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলকেও দু ভাগে ভাগ করা যায়, বহিঃস্থ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলকে নিয়ে শিলামণ্ডল গঠিত হয়েছে। শিলামণ্ডলের গড় গভীরতা প্রায় 700 কিলোমিটার, এর মধ্যে ভূত্বকের গভীরতা 35 কিলোমিটার, তবে সমুদ্রের তলদেশে এর গভীরতা প্রায় 3 থেকে 5 কিলোমিটার। এর নিচে আছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, এই অঞ্চলের গভীরতা প্রায় 665 কিলোমিটার। ভূত্বকের দুটি উপস্তর আছে, মহাদেশীয় ভূত্বক এবং সামুদ্রিক ভূত্বক। তো মহাদেশীয় ভূত্বক কি? ভূত্বকের ওপরের অংশের বিচ্ছিন্ন হালকা শিলাস্তরকে শিয়াল বলে। সিলিকন বা বালি এবং অ্যালুমিনিয়াম এই শিলাস্তরের প্রধান উপাদান, তাই একে শিয়াল বলে। এই স্তরটি অপেক্ষাকৃত হালকা শিলা দিয়ে গঠিত, যার প্রধান উপাদান হলো গ্রানাইট, গ্রানোডায়োরাইট প্রভৃতি শিলা। মহাদেশগুলি প্রধানত শিয়াল শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় এই শিলাস্তরকে মহাদেশীয় শিলাস্তর বা মহাদেশীয় ভূত্বক বলা হয়। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে মহাদেশীয় ভূত্বক কাকে বলা হয়। এই মহাদেশীয় ভূত্বকের গড় ঘনত্ব 2.65 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। সামুদ্রিক ভূত্বক শিয়াল শিলাস্তরের তুলনায় অপেক্ষাকৃত ভারী শিলা দ্বারা গঠিত। সীমা শিলাস্তরটি মহাদেশীয় শিলাস্তরের নিচে সমুদ্র তল বরাবর অবস্থিত, যে শিলাস্তরটি প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। সিলিকন বা বালি এবং ম্যাগনেসিয়াম এই শিলাস্তরের প্রধান উপাদান হয়, এই শিলাস্তরকে সীমা বলা হয়। এর ঘনত্ব 2.87 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তবে সামুদ্রিক ভূত্বক মূলত ব্যাসল্ট, গ্যাব্রো, পেরিডোটাইট ইত্যাদি শিলা দিয়ে গঠিত। মহাদেশের শিলার ঘনত্ব ও ওজন মহাসাগরের শিলার থেকে কম বলে মহাসাগরগুলির ওপর মহাদেশগুলি ভাসমান অবস্থায় থাকে। শিলা, মৃত্তিকা ও খনিজ। শিলামণ্ডলের ভূত্বকীয় অংশে উপাদান রূপে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ, শিলা, মৃত্তিকা, ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ। পাহাড় পর্বতের ন্যায় বৃহদায়তন ভূমিরূপ, উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রূপে বিভিন্ন ধরনের ছোট বড় বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ। সব ধরনের প্রাকৃতিক ক্রিয়া শিলামণ্ডলের উপর ক্রিয়াশীল হলেও প্রধানত শিলামণ্ডলের উপাদানের পরিবর্তন সংঘটিত হয় দুটি মূল শক্তির দ্বারা, আভ্যন্তরীণ শক্তি এবং বহিঃশক্তি। আভ্যন্তরীণ শক্তি, যার ফলে সৃষ্টি হয় ভাঁজ, চ্যুতি, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বহিঃশক্তি, যার ফলে ভূত্বকের উপরিভাগের আবহ বিকার, পুঞ্জত স্খলন, নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূত্বকের ধীর পরিবর্তন ঘটে থাকে। শিলামণ্ডল আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই সমস্ত শিলা আবহ বিকারের ফলে ও মাটি সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়ায় একসময় মাটিতে পরিণত হয়। অর্থাৎ ভূত্বকের ওপর শিথিল জৈব রাসায়নিক আবরণকে মাটি বলা হয়। মাটি কাকে বলে আমরা এখান থেকে পেয়ে যাব, যা পরিবেশের সজীব ও নির্জীব উপাদানগুলির মধ্যে সংযোগ রক্ষা করে চলে। রাসায়নিক বিজ্ঞানী ভুকোজেবের মতে মৃত্তিকা হলো একটি গতিশীল মাধ্যম, কারণ মৃত্তিকার মধ্যে অবস্থিত উপাদানগুলির পরিবর্তনশীলতা মৃত্তিকার স্বাভাবিক ধর্মেরও পরিবর্তন ঘটায়। ভূত্বক গঠনকারী মৌলিক পদার্থগুলির মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম,
সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রধান। এই 8টি মৌলিক পদার্থ দিয়ে ভূত্বকের 98% গঠিত। শিলামণ্ডল আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, আর শিলা তো খনিজ দিয়েই গঠিত। শিলা গঠনকারী প্রধান খনিজ 10টি: কোয়াটাম, অভ্র, কর্দম খনিজ, ক্লোরাইড, হর্নব্লেড, অগাইট, অলয়ভিন, ক্যালসাইট, ডলোমাইট ও লৌহ আকর। এবারে আমরা দেখব শিলামণ্ডলের গুরুত্ব। শিলামণ্ডল হলো জীবজগৎ ও উদ্ভিদের আবাসস্থল, মানুষের প্রয়োজনীয় সম্পদের আধার ও উৎস। এই শিলামণ্ডল ভূত্বকের সর্বোচ্চ স্তরে আছে মৃত্তিকা। উদ্ভিদ ও প্রাণীগুলোর প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যায় এই মৃত্তিকা থেকে। ভূমির প্রকৃতি শিলার বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়, আর এই ভূমির প্রকৃতি মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে বহুল অংশে নির্ধারিত করে। এবারে দেখে নেব এই চ্যাপ্টারে কিছু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবে বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভিডিওটি কেমন হয়েছে।